হাই, দিস ইজ আদনান ফারুক ব্লগ। সবাই নিশ্চয়ই ভালো আছেন। সো এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আসছি, এটা মনে হলো যে মুম্বাই ফুড ট্যুর তো চলতেছে আমার আদনান ফারুক চ্যানেলে। তো বাই দিস টাইম আমার একটু বিহাইন্ড দ্য সিন এই চ্যানেলে আমি দেখানো স্টার্ট করছি। তো অ্যাজ ইউ নো যে আমি মুম্বাই ট্যুর চলছে, এখন মুম্বাই ট্যুরের মধ্যে এই মুহূর্তে আমি আসি হচ্ছে ব্যান্ড্রা বিচে। তো ব্যান্ড্রা বিচ আমি একটু আপনাদেরকে দেখাই, ব্যান্ড্রা বিচ কীরকম দেখতে। এটার পরে আমি একটা খুবই ইন্টারেস্টিং জায়গা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ব্যান্ড্রা বিচ। আমার পিছনে এটা ওটা দেখছেন ব্যান্ড্রা বিচ, লোকজন ওইখানে জমা মানে সমুদ্র দেখতে আসছে আর কি, মানুষ একটু রিল্যাক্স একটু নিজেদের মতো টাইম পাস সেটা এখানে করে। কিছু খাবার দাবারের দোকান আছে এখানে, খাবার দাবারের দোকান মানে কি, বোম্বেতে তো আসলে ওই পাওভাজি বড়াপাও এই টাইপের জিনিসপত্রগুলোই সব ইনফ্যাক্ট, তো সেগুলোই এখানে খায়। একটু সার্কেল করে আপনাদেরকে স্পেসটা দেখাই, এই যে ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে একটা দেখাবো বলতেছিলাম না, সেই ইন্টারেস্টিং জিনিসের ভিতরে আমি তো ঘুরাই। ওই যে আমার হাত বরাবর যে এইটা, হ্যাঁ এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই যে আমার আঙুল গেছে, এইটা হচ্ছে শাহরুখ খানের বাড়ি। আমি একটু কাছাকাছি যাই, কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের মানে বুঝতে সুবিধা হবে, আপনারা রিলেট করতে পারবেন যে এই এই মানে বিভিন্ন জন ছবি দেখছেন না বা ইউটিউব ভিডিওস, সো সেগুলোর সাথে আপনারা রিলেট করতে পারবেন। একদমই কাছে যাওয়া যায়, মানে গেট পর্যন্ত যাওয়া যায়, আপনারা আসলে গেট পর্যন্তও যেতে পারবেন। এবং এইখানের থেকে অ্যাবাউট 700-800 মিটার দূরেই হচ্ছে সলমান খানের বাড়ি। সো আমি ওটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, যেহেতু এটা সেম রোডেই, একটু দেখাই যে লোকজন এখানে কীভাবে ছবি টবি তুলছে আর কি সব। এই এই হচ্ছে বাড়িটা, ওই যে তো এটা, আর এই হচ্ছে সামনে গেট। তো গেটের সামনে আর কি লোকজন রেগুলার ছবি টবি তোলে এরকম, এই যে সবাই সেলফি। আর এটার নাম কি, মন্নত, ওকে এই বাড়িটার নাম হচ্ছে মন্নত। তো এই আর কি মোটামুটি। সো একটু সামনে গিয়ে ওইটাও আপনাদেরকে একটু দেখাই। তারপর যেরকম আপনাদেরকে আগে বলতেছিলাম যে সলমান খান, সলমান খান ভাই, এখানে আসলে বলে হচ্ছে ভাই, সলমান ভাই কা ঘর। তো এই হচ্ছে সলমান খানের ঘর, এই এইটা ওই পিছনে একটু পুরনো টাইপের বাড়ি, ওই বাড়িটাই বেসিক্যালি তাদের গিয়ে। এবং এই জায়গাটা একটু বড়ই আছে তাদের কম্পাউন্ডটা, এই যে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট বলে এই যে বিল্ডিং অ্যাপার্টমেন্ট, অ্যান্ড পিছন জুড়ে অনেক বড় বাড়ি। এবং এইটারও এই দিকটাতে হচ্ছে ওই যে সমুদ্র, পিছনে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র। সো ইটস একটু বড় এরিয়া জুড়েই আর কি ইয়েটা হয়েছে। তো এই হচ্ছে এবং সামনের রোড, এরকম নিচে কিছু দোকানপাটও আছে। এটা হচ্ছে পাও, এটা হচ্ছে ভাজি পিওর বাটার উপরে, এবং এইটাও দেখছেন যে বাটারের উপরে আপনারা একটা হালকা একটু শেকে দিছে। ট্রাই করতে চাও? ওকে, কিন্তু বেশ স্পাইসি কাইন্ড অফ ফুড, মানে ঝাল বলবো না একটু। এটা না সামনেটা দিয়ে ছবি তুলি, এটা এরকম একটু অয়েলি কাইন্ড অফ মুরগি মাসালাম যেটাকে বলি, এখানে মুরগি মাসালাম বলে, পিওরলি মুসলিম রেস্টুরেন্ট। সো ইনফ্যাক্ট ইন্ডিয়াতে তো বুচার কমিউনিটি মুসলিম। এই কেসটার ভিতরে ছিল হচ্ছে 30 ডিম। এটা তরকারিটাও খুব ইন্টারেস্টিং হয়েছে, খুব মজা লাগছে আমার।
একটা ডেজার্ট আসছে, ডেজার্টটাও কিন্তু বিগ সাইজ, মোটামুটি একটা ভালো মিল সাইজ ডেজার্ট। ওকে, সব আর কি ব্যস্ত হয়ে গেল আর কি ছবি তোলার। ওকে, আপনারা মোটামুটি এই ভিডিওর ভিতরে দেখছেন যে মুম্বাইতে কোথায় কোথায় গেছি। মোস্টলি এই ভিডিওগুলো তো আমার মেইন চ্যানেলেই আসবে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট কোথায় কোথায় ঘুরলাম, একটু রাস্তাঘাট, এগুলো সব কিছু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর টিপস অ্যান্ড ট্রিক আমার কিছু আপনাদেরকে বলার আছে। সেটা হচ্ছে যে মুম্বাইতে সময় ভেদে এই ওলা এবং উবারের ভাড়াটা খুব বেশি হয়। ইভেন আপনি যদি আন্ধেরির থেকে আপনি ইয়ের দিকে যেতে চান, ধরেন মোহাম্মদ আলী মার্কেট, মোহাম্মদ আলী রোড, বা এটা কি হাজি আলী, ওই দিকটাতে যেতে চান, ইটস কোয়াইট এক্সপেন্সিভ, মানে 600-650 রুপি এরকম করে ওলার ভাড়া চলে আসে বা উবারের ভাড়া চলে আসে। সো এই জায়গাগুলো আপনাদেরকে একটু টেকনিক্যাল হতে হবে, এবং এই জায়গাগুলোতে আপনারা টাইম সিলেকশন, যে কোন টাইমে আসলে ট্রাভেল করবেন এবং কোন টাইমে টাকাটা কম হবে, এটা আপনাকে একটু রিসার্চ করে ইয়ে করতে হবে। আদার থিং ইজ যে মুম্বাই ওয়েদার, মুম্বাই ওয়েদারে জুন থেকে জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, এই চারটা মাস হরেবল রকমের বৃষ্টি থাকে। সো এই চারটা মাস ঘুরতে আসা জাস্ট কোনো মানে মানেই নেই, এই চার মাস ঘুরতে আসা যাবে না মুম্বাইতে। বাট আমি এখানে মুম্বাইয়ের মানুষের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু ট্রাভেল ইন মুম্বাই। তো তাদের মতে হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ইজ দ্য বেস্ট টাইম, যেখানে ওয়েদারটাও একটু ঠান্ডা থাকে। অ্যান্ড ইয়ে এই মুম্বাইতে আমার হোয়াট আই ফেল্ট ইজ মানে বিট হিউমিড, আপনি তিন দিন চার দিন টানা বৃষ্টি হচ্ছে ননস্টপ, বাট তারপরেও আপনি একটা লেভেলের হিউমিড ফিল করবেন, যেটা আপনাকে বেশ গরম হয়ে যাবে। তো এইটা হচ্ছে টিপস। এবং হোটেলের টিপসটা তো আমি আগেই দিলাম, যে হোটেলে মেক শিওর আগে আপনি কমিউনিকেট করবেন, অনলাইনে যদি বুকও করেন তাদের সাথে ফোন করে কথা বলবেন, কথা বলে আপনার ডিটেইল জানাবেন, যাতে আপনি এসে এখানে কোনো রকমের হ্যাসেলে পড়তে না হয়। ওকে, তো এই ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেল মাস সাবস্ক্রাইব করবেন এটা, এবং কী কী আরও করা যায় সেগুলো আপনাদের সাজেশন দেবেন। তো গুড বাই।